ছোট্ট পরীক্ষা জীবনধান এক শিশুর, ব্যতিক্রমী রোগ পলিসাইথেমিয়া, বিরল রোগে আক্রান্ত নবজাতক শিশুকে মায়ের কোলে তুলে দেওয়া হলো আজ। ডাক্তার প্রবীর ভৌমিক জানান, নবজাত শিশুটি পলিসাইথেমিয়ায় আক্রান্ত ছিল। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন পরীক্ষার মধ্যেও ছোট্ট একটি হিমোগ্লোবিন পরীক্ষায় মায়ের মুখে হাসি ফিরিয়ে দিল। বাচ্চাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল, লাখে একটি। বর্তমানে কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতনে বাচ্চাটি চিকিৎসাধীন। রোগের লক্ষণ: শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা, গায়ের রং পরিবর্তন, সেই সঙ্গে শিরা উপসিরায় রক্ত ফুলে উঠে পড়া। প্রত্যেকটি উপসর্গ এই বাচ্চাটির মধ্যে লক্ষ্য করা যায়। বাচ্চাটিকে পর্যবেক্ষণ রাখার পর সাধারণ হিমোগ্লোবিন পরীক্ষায় ধরা পড়ে বাচ্চাটি রক্তে আছে 26 গ্রাম হিমোগ্লোবিন। সাধারণত একটি ছোট বাচ্চার শরীরে থাকে 16 থেকে 17 গ্রাম হিমোগ্লোবিন। পিসিভি পরীক্ষা করার পর দেখা যায় বাচ্চাটির শরীরে রক্তের ঘনত্ব আছে 85%, যেখানে সাধারণভাবে থাকার কথা তাহা 60 থেকে 65। যে পরিমাণ জল থাকার কথা তা না থাকার জন্যই শিশুর শিরা উপশিরাগুলো ফুলে যাচ্ছে। রক্ত সঞ্চালন না হওয়ার জন্য শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চাটির শরীর থেকে রক্ত বের করতে হবে। কয়েকদিন ধরে কিছু কিছু রক্ত বের করে প্রবেশ করা হয় লবণযুক্ত জল, আর তাতেই সাফল্য আসতে থাকে। বাচ্চাটির শরীরে দেখা যায় যে 26 গ্রাম হিমোগ্লোবিন ছিল তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, অর্থাৎ 17 গ্রামে। সেই সঙ্গে আরও লক্ষ্য করা যায় যে সমস্ত উপসর্গগুলি বাচ্চাটির শরীরে ছিল তা ধীরে ধীরে কমে আসছে। এক কেজি 700 বাচ্চা জন্মের আগে হয়ে গেছে, বাচ্চাটা অপুষ্টি এবং বলে জানান প্রায় 3 সপ্তাহ আগে হয়ে গেছে। কিন্তু ওরা লোকালি ওখানে চিকিৎসা করছিল, 4 দিন ধরে যখন বাচ্চাটা উন্নতি হয়নি, তখন আমার কাছে যখন বাচ্চাটা এলো, বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চাটার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, মাঝে মাঝে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং খিচুনি হচ্ছে। এবং আমরা তখন যেটা হয় প্রাথমিকভাবে, যেটা ওনারা কী চিকিৎসা করেছেন, আমরা স্ক্রিনিং করছিলাম কী কারণে বাচ্চারা আর কী হতে পারে, এবং আস্তে আস্তে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। এবং যেহেতু বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা ওদেরকে রেফার করে দেওয়া হয়েছিল হায়ার সেন্টারে। তখন বাচ্চারা আমার কাছে এসে যখন হাজির হয়, আমি তখন দেখলাম যে স্ক্রিনিং করতে গিয়ে নর্মালি আমরা একটা বাচ্চাকে আমরা যখন সাধারণ কিছু কিছু টেস্টগুলো করি, সেই টেস্ট করতে গিয়ে দেখা গেল হঠাৎ করে একটা জিনিস খুব স্ট্রাইক করলো, যেটা হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 26 গ্রাম, 26 গ্রাম হচ্ছে হিমোগ্লোবিন। নর্মালি হিমোগ্লোবিন বাচ্চা কত থাকে, নিউবর্ন নবজাতকে 16 থেকে 18, আমাদের বড়দের থাকে 12 থেকে 13, বড়দের সাধারণত, মহিলাদের একটু কম থাকে। কিন্তু একটা নবজাতক বাচ্চার হিমোগ্লোবিন 26 গ্রাম%, এটা তো অনেকটা। মানে আমরা রিচেক করলাম যে এটা কি ভুল হয়েছে রিপোর্টটা, রিপোর্ট করে দেখা গেলো যে না, সেখানেও দিচ্ছে 26 গ্রাম% হিমোগ্লোবিন। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা তখন দেখলাম যে ভাবতে শুরু করলাম যে তাহলে কি ওই হিমোগ্লোবিনের ঘনত্বটা, রক্তের যে ঘনত্বটা, সেটা বেড়ে যাওয়ার জন্য বাচ্চারা প্রবলেম হচ্ছে। তার জন্য কী করা হয়, এই পিসিবি বলে একটা টেস্ট করা হয়। পিসিবি মানে প্যাক্সেল ভলিউম, যে আমাদের রক্তের শরীরে রক্ত যদি ভগ্নাংশ ভাঙি আমাদের, তাহলে দেখা যাবে আমাদের হচ্ছে অ্যারাউন্ড 60% হচ্ছে আমাদের রক্ত ঘনত্বটা, মানে হচ্ছে হিমোগ্লোবিন এবং লোহিত কণিকা এবং শ্বেতকণিকা, এবং বাকিটা হচ্ছে যে জলীয় অংশটা হচ্ছে অ্যারাউন্ড 40%, মানে প্লাজমা যেটা বলা হয়। কিন্তু এর ক্ষেত্রে রক্তের ঘনত্ব দেখা গেলো 82%, চমকে দেওয়ার মতো। নর্মালি কথা থাকে 60%, সেটা বেড়ে হয়ে গেছে 82%, মানে প্রায় 85%-এর কাছাকাছি। তো আমাদের তাহলে তার কী হচ্ছে, বাচ্চাটা যে ঘনত্ব এত বেশি বেড়ে গেছে, শিরা উপশিরাগুলো রক্ত চলাচল করতে পারছে না, এবং রক্ত এত ঘন হয়ে গেছে তার জন্য টার্মিনাল ছোটো ছোটো যে ক্যাপিলারিগুলো থাকে সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, এবং সেই ব্লকের জন্যে ব্রেনের মধ্যে রক্ত কম যাচ্ছে, তাহলে ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, ব্রেনে খিচুনি হচ্ছে। ফুসফুসের মধ্যে রক্ত কম যাচ্ছে, ফুসফুস ভালো কাজ করতে পারছে না, অক্সিজেন দেওয়া সত্ত্বেও বাচ্চার অক্সিজেন বাড়ছে না, আমরা ভেন্টিলেটর দিতে বাধ্য হয়েছি। কিডনি, তার কিডনি বেড়ে যাচ্ছে, কিডনি ফাংশন ভালো হচ্ছে না, কেননা কিডনির মধ্যে ব্লাড যাচ্ছে না। মেন কারণ কি, যে নাড়ির মধ্যে যে তরল পদার্থ যাবে সেটা ঘন হয়ে গেছে, তো সেইগুলো টার্মিনালস এবং আটারিওলসগুলো বা ক্যাপিলারিগুলো ব্লক হয়ে যাচ্ছে। তখন আমাদের পদ্ধতিটা কি, চিকিৎসাটা পদ্ধতিটা হচ্ছে যে আমরা ওদেরকে একটাই পদ্ধতি, যে ওকে আমাকে পার্সেল এক্সচেঞ্জ করতে হবে, কেননা 1 কেজি 700 বাচ্চা শরীরে মাত্র 120 ml ব্লাড আছে। তো 120 ml ব্লাড বুঝতেই পারছেন, মাত্র আধ কাপের চেয়েও কম ব্লাড। তাহলে পার্সেল এক্সচেঞ্জ মানে কি, আমরা কিছুটা রক্ত বের করে দেবো, ঘন রক্ত বের করে দেবো, এবং ওই অংশটা কিছুটা আমরা লবণাক্ত জল মানে নর্মাল স্যালাইন দিয়ে দেবো। এই হচ্ছে পদ্ধতির চিকিৎসা। সো আবার আমরা কী করলাম, যে তাহলে ওই পার্ট পার্ট করে, যেহেতু ওইটুকু রক্ত আছে শরীরে মাত্র 120 ml রক্ত আছে, আমরা অল্প অল্প রক্তকে বের করাচ্ছি, সেটা আবার নুন জল দিয়ে রিপ্লেস করছি।
তাহলে তার মানে আলটিমেটলি কি রক্তকে পাতলা করছে, সোজা কথা বলতে গেলে রক্তটা ঘন হয়ে গেছিলো, রক্তটা বের করে দিচ্ছে কিছুটা অংশ রক্ত, আবার জল দিয়ে পাতলা করছে, আবার বের করে দিচ্ছে, আবার জল দিয়ে পাতলা করছে। কোন জল? না, নর্মাল স্যালাইন, সেটাকে বলা পার্সেল এক্সচেঞ্জ। এবং এটা আমরা গ্যাজুয়ালি আস্তে আস্তে করলাম, এবং যখন আমরা দেখা গেলো হিমোগ্লোবিনটা কমে গেলো 18 এবং পিসিবি যেটা বললাম 85% হয়ে গেলো, সেটা এসে গেলো 65, তখন দেখলাম বাচ্চাটা ড্রামেটিক্যালি উন্নতি হচ্ছে। কিন্তু তার মাঝে এই 3 কিন্তু আমরা পুরো হিমশিম খেয়ে গেছি বাচ্চাটাকে নিয়ে, যে কোনো মুহূর্তে বাচ্চাটা মারা যেতে পারছে, কারণ আমরা কারণটা